দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটা পদ্মা সেতুর বদৌলতে নতুন রূপে জেগে উঠেছে। পদ্মা সেতুর কারণে মাত্র পাঁচ ঘন্টায় ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটায় আসতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার সমুদ্র সৈকত, আর পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের এই সমুদ্র সৈকত পর্যটনের নতুন দুয়ার খুলল। এই সৈকত নিয়ে মানুষের আলাদা আগ্রহ থাকলেও এতদিন ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় আশানুরূপ পর্যটক আসত না। পদ্মা সেতু পর্যটকদের সেই সুবর্ণ সুযোগটি করে দিল। কোনো ফেরি ছাড়া সড়কপথে মাত্র পাঁচ ঘন্টায় ঢাকা থেকে কুয়াকাটায় আসতে পেরে আনন্দ জোয়ারে ভাসছে পর্যটকরা। আগে যখন আসতাম তখন তো ফেরি হয়ে আসতে হতো, দেখা গেল যে ফেরিঘাটে আমাদের দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হতো। শুধুমাত্র পদ্মা সেতুর কল্যাণে একদিনে আমি এখানে আসতে পারছি, ঘুরে আবার আরেক দিনে চলে যেতে পারছি। এই আনন্দ আসলে মানে কিভাবে প্রকাশ করব বলার মতো না। এখানে চলে আসতে যখন স্কুল অফ ডে থাকে ইচ্ছে করে বারবার আসতে, এসে খুব ভালো লাগছে। আদারওয়াইজ আসলে কক্সবাজার যেতে হতো। পদ্মা সেতুর দ্বার উন্মোচনের পর এখন ধীরে ধীরে দেশের পর্যটন মানচিত্র পাল্টে যাবে, এমন ধারণা পর্যটন খাতের বিনিয়োগকারীদেরও। এটা একটা বিশাল সৌন্দর্য একটা এলাকা, এখানে মানুষ এখন আসবে কক্সবাজারের মতো। এই অঞ্চলে পর্যটক বাড়তে থাকায় কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে নিরাপত্তা সহ নানামুখী ব্যবস্থার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসছে, সে উপলক্ষে আমরা টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে আমরা নানামুখী ব্যবস্থা নিয়েছি। পদ্মা সেতুর ফলে ঢাকা থেকে আসতে সময় কম লাগায় কক্সবাজারের মতো কুয়াকাটাতেও প্রচুর পর্যটকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।